শুভা রবীন্দ্রনাথ ঠাকুর। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী সুভাষিনী নাম দেওয়া হইয়াছিল। তাই মীরের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে। দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুইটি মেয়ের বিবাহ হইয়া গেছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করিতেছে। যে কথা কয় না সে অনুভব করে, ইহা সকলের মনে হয় না। এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। সে যে বিধাতার অভিশাপরূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। তাহার ফল এই হইয়াছিল, সাধারণের দৃষ্টিপাত হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত। মনে করিত আমাকে সবাই ভুলিলে বাঁচে, কিন্তু বেদনা কি কখনো কেহ ভোলে? পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল, বিশেষত তাহার মা। তাহার মা তাহাকে নিজের একটি ত্রুটি স্বরূপ দেখিতেন, কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখে। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষভাবে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। বরঞ্চ কন্যার পিতার বাণীকণ্ঠ শুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন। কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। শুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তার উষ্ঠধর ভাবের আভাস মাত্রে কচি কিশোরের মতো কাঁপিয়া উঠিত। কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়, কতকটা তর্জমা করার মতো। সকল সময় ঠিক হয় না, ক্ষমতা অভাবে অনেক সময় ভুলও হয়, কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না। মন আপনি তাহার উপরে ছায়া ফেলে, ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত কখনো মুদিত হয়, কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে কখনো ম্লানভাবে নিবিয়া আসে, কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চাহিয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিকে ঠিকরিয়া ওঠে। মুখের ভাব বইয়া জন্মকাল যাহার অন্য ভাষা নাই, তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়স্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মুহূর্ত আছে। এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না। সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। গৃহস্থঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে। নিরলসত্ব নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারে গ্রামের সকলের সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। দুই ধারে লোকালয় এবং তরু ছায়া ঘন উচ্চতর, নিম্নতল দিয়া গ্রামলক্ষ্মী সদস্যিনী আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্য চলিয়াছে। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই। তাহার বাখারির বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেকিশালা, খরের স্তব্ধে তুলতলা, আম, কাঁঠাল এবং কলার বাগান নৌকা বাহিমাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে। এই গার্হস্থ সচ্ছলতার মধ্যে বুবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না।
কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদী তীরে আসিয়া বসে। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়, নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশিয়া চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গরাশি নাই বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ে। প্রভৃতি এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার ভাষা। বড় বড় চক্ষুপল্ল বিশিষ্ট শোভার যে ভাষা তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। ঝিল্লির রবপূর্ণ চিহ্নভূমি হইতে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত, গৃহস্থেরা ঘুমাইত, পাখিরা ডাকিত না, খেয়া বন্ধ থাকিত এবং স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সংসার থামিয়া গিয়া ভয়ানক বীর্যন মূর্তি ধারণ করিত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বুব প্রকৃতি এবং একটা বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত। একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরুচ্ছায়ায়। শোভার যে গুটিগত অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নয়। গোয়ালের দুটি গাভী, তাহাদের নাম সর্বশী ও পাঙ্গুলি, সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত। তাহার কথা কি একটা করুণ সুর ছিল, তাহার মর্ম তাহার ভাষা অপেক্ষা সহজে বুঝিত। শুভা কখন তাহাদের আদর করিতেছে, কখন ভর্ৎসনা করিতেছে, কখন মিনতি করিতেছে তাহা তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত। শুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বাশীর গ্রীবাবেষ্টন করিয়া তার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহাদের গা চাটিত। বালিকা দিনের মধ্যে নিয়মিত তিনবার করিয়া গোয়াল ঘরে যাইত, তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত সেদিন সে অসময় তাহার এই মুখ বন্ধু দুটির কাছে আসিত। তাহার সহিষ্ণুতা, পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত এবং শুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘুষিয়া ঘুষিয়া তাহার নির্বাক ব্যাকুলতার সহিত সন্ধান এবং সান্ত্বনা দিতে চেষ্টা করিত। ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল, কিন্তু তাহাদের সহিত শুভার এরূপ সমকক্ষভাবে মৈত্রী ছিল না, তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত। বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন শুভার গরম কুলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখনিদ্রার আয়োজন করিত এবং শুভা তাহার গ্রীবা পৃষ্ঠে কোমল অঙ্গুলি বুলাইয়া দিলে যে তাহার নিদ্রাকর্ষণে বিশেষ সহায়তা হয় ইঙ্গিতে এইরূপ অভিপ্রায় প্রকাশ করিত। উন্নত শ্রেণীর জীবের মধ্যে শোভার আরও একটি সঙ্গী জুটিয়াছিল, কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব, সুতরাং উভয়ের মধ্যে সমভাষী ছিল না। গোসাইদের ছোট ছেলেটি, তাহার নাম প্রতাপ, লোকটি নিতান্ত অকর্মণ্য। সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছেন। অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে
আত্মীয় লোকেরা তাহাদের উপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয়পাত্র হয়। কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়। শহরে যেমন একাত্র গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে দুই চারিটা অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন। কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে, সেখানে তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায়। প্রতাপের প্রধান শখ ছিপ ফেলিয়া মাছ ধরা। ইহাতে অনেকটা সময় সহজে কাটানো যায়। অপরাহ্নে নদীতীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত হইতে দেখা যাইত এবং এই উপলক্ষে শোভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত। যে কোনো কাজেই নিযুক্ত থাক, একটি সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এই জন্য প্রতাপ শোভার মর্যাদা বুঝিত, এই জন্য সকলেই শুভাকে শুভা বলিত। প্রতাপ আর একটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া শুভাকে সু বলিয়া ডাকিত। শুভা তেঁতুলতলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে মাটিতে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। প্রতাপের একটি করিয়া পান বরাদ্দ ছিল, শুভা তাহা নিজে সাজিয়া আনিত এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে, একটা কোনো কাজে লাগিতে, কোনো মতো জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে। কিন্তু কিছুই করিবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত। মন্ত্রপুরী সহসা এমন একটা আশ্চর্যকাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত, বলিত, তাই তো, আমাদের শরীর যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না। মুহূর্তে উঠিয়া একটা সাপের মাথার মণি ঘাটে রাখিয়া যাইত, প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপার পালন অট্টালিকায়। মনোকর্ম শোভা যদি জলকুমারী হইত, আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথায় মণি ঘাটে রাখিয়া যাইত, প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখে সেই মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসিয়া। আরে, আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবামের সু, আমাদের সু সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালটির একমাত্র রাজকন্যা। তাহা কি হইতে পারিত না? তাহা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়, কিন্তু তবুও সুপ্রজের শূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না। শুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে, ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে। যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না। গভীর পূর্ণিমা রাত্রে সে এক একদিন ধীরে স্বয়ংগৃহের দ্বার খুলিয়া ভয় ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে, পূর্ণিমা প্রকৃতির শুভার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শীর্ষসীমা পর্যন্ত, এমনকি তা অতিক্রম করিয়াও থমথম করিতেছে, একটি কথা কহিতে পারিতেছে না। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া, এদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন, লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে, এমনকি এক ঘরে করিবে
এমন জনরব শোনা যায়, বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, দুই বেলা মাছ ভাত খায়। এজন্য তার শত্রু ছিল স্ত্রী পুরুষের স্তর পরামর্শ হইল, কিছুদিনের মতো বাণী বিদেশে গেল, অবশেষে ফিরিয়া আসিয়া কহিল, চলো কলিকাতায় চলো। বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল, কুয়াশা ঢাকা প্রভাতের মতো শুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে একেবারে ভরিয়া গেল। একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত। ডাগর চক্ষু মিলিয়ে তাহাদের মুখের দিকে চাহিয়ে কি একটা বুঝিতে চেষ্টা করিত, কিন্তু তাহারা কিছু বুঝিয়া বলিতেন না। ইতিমধ্যে একদিন অপরাহ্নে ছিপ ফেলিয়া প্রতাপ ভাসিয়া কহিল, কি রেশু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের ভুলিস নি, বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল। মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায়, নীরবে বলিতে থাকে, আমি তোমাদের কাছে কি দোষ করিয়াছিলাম। শুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল, সেদিন গাছের তলায় আর বসিল না। বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়ন গৃহে তামাক খাইতেছিলেন, শুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপালে অশ্রু গড়াইয়া পড়িল। কাল কলিকাতায় যাইবার দিন স্থির হইয়াছে, শুভা গোয়াল ঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল। তাহাদিগকে সমস্ত খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখে যত পারি কথা ধরিয়া তাহাদের মুখের দিকে চাহিল, দুই নেত্রপল্লব হইতে টপ টপ করিয়া জল অশ্রু জল পড়িতে লাগিল। সেদিন শুক্লা দিবসে রাত্রি শুভা স্বয়ংগৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদীতে তটে সপুষ্প সজ্জায় লুটাইয়া পড়িল। যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানব মাতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মধ্যে দুটি বাহু বাড়িয়া তুমি আমাকে ধরিয়া রাখো। কলিকাতার এক বাসায় শুভার মা একদিন শুভাকে খুব করিয়া সাজাইয়া দিলেন, আটিয়া চুল বাঁধিয়া খোপায় জরির ফিতা দিয়া অলঙ্কারে আচ্ছন্ন করিয়া তাহার স্বাভাবিক স্ত্রী যথাসাধ্য বিলুপ্ত করিয়া দিলেন। শুভার দুই চক্ষু দিয়ে অশ্রু পড়িতেছে, মাথা চোখ খুলিয়া খারাপ দেখিতে হয়, এই জন্য তাহার মাতা তাহাকে বিস্তর ভর্ৎসন করিলেন, কিন্তু অশ্রু জল ভর্ৎসনা মানিল না। বন্ধু সঙ্গে বর স্বয়ংকনে দেখিতে আসিলেন, কন্যার মা বাপ চিন্তিত শঙ্কিত শশব্যস্ত হইয়া উঠিলেন, যেন দেবতা স্বয়ং নিজের বলির পশু বাছিয়া লইতে আসিয়াছেন। মা নেপথ্য হইতে বিস্তর তর্জন গর্জন শাসন করিয়া বালিকার অস্ত্রস্রোত দ্বিগুণ বাড়াইয়া পরীক্ষকের সম্মুখে পাঠাইলেন। পরীক্ষক অনেকক্ষণ পরীক্ষণ নিরীক্ষণ করিয়া বলিলেন, মন্দ নহে, বিশেষত বালিকার ক্রন্দন দেখিয়া বুঝিলেন ইহার হৃদয় আছে, এবং হিসাব করিয়া দেখিলেন যে হৃদয় আজ বাপ মায়ের বিচ্ছেদ সম্ভাবনায় ব্যথিত হইয়া উঠিয়াছে, সেই হৃদয় আজ বাদে কাল আমারই ব্যবহারে লাগিতে পারিবে। শক্তির মুক্তার ন্যায় বালিকার অশ্রুজল কেবল বালিকার মূল্য বাড়াইয়া দিল, তাহার হইয়া আর কোনো কথা বলিল না। পঞ্জিকা মিলাইয়া খুব একটা সুখলগ্নে বিবাহ হইয়া গেল।
বোবা মেয়েকে পরের হস্তে সমর্পণ করিয়া বাপ মা দেশে চলিয়া গেল, তাহাদের জাতীয় পরকাল রক্ষা হইল। বর পশ্চিমে কাজ করে, বিবাহে অনতিবিলম্বে স্ত্রীকে পশ্চিমে লইয়া গেল। সপ্তাহখানেকের মধ্যে সকলে বুঝিল নববধূ বোবা, তা কেহ বুঝিল না সেটা তাহার দোষ নহে, সে কাহাকেও প্রতারণা করে নাই। তাহার দুটি চক্ষু সকল কথাই বলিয়াছিল, কিন্তু কেহ তাহা বুঝিতে পারে নাই। সে চারিদিকে চাই, ভাষা পায় না। যাহারা বোবার ভাষা বুঝিত, সে আজন্ম পরিচিত মুখগুলি দেখিতে পায় না। বালিকার চিরনীরব হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত ক্রন্দন বাজিতে লাগিল, অন্তর্যামী ছাড়া আর কেহ তাহা শুনিতে পাইল না। এবার তাহার স্বামী চক্ষু এবং কর্ণ ইন্দ্রিয়ের দ্বারা পরীক্ষা করিয়া এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করিয়া আনিলেন।